আজি বিশ্ব পরিবেশ দিবস। গুৱাহাটী সামাজিক বননীকরণ সংমণ্ডলৰ সহযোগত আমাৰ নাটঘৰৰ উদ্যোগত যুৱ নাৰেঙ্গী ছাত্র সন্থা আৰু ইয়ংষ্টাৰ ক্লাবৰ সৌজন্যত বিশ্ব পরিবেশ দিবস পালন কৰা হয়। বিশ্ব পরিবেশ দিবসৰ লগত সংগতি রাখি গছপুলি বিতরণ আৰু ৰোপণ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। আমি যেহেতু গম পাইছি আমার গ্রীষ্ম প্রবাহে কেনেকৈ আমাক বহিছে, গতি আমি আকৌ ভাবিছো যে আমার অঞ্চলটো গছর আগৰ যে পরিবেশ আছিল এই নোহাওয়া গেছে। প্রায় ঘরবিলাকে অট্টালিকাবিলাকে কংক্রিট মানে মহানগরীর যে পরিবেশ হয়েছে সেই কারণে আমার প্রায় সেউজিয়া নোহাওয়া গেছে। গতি সেউজিয়া নহলে আমার গোটেই পৃথিবীখানে যে ভয়ঙ্কর পরিবেশ হয় সেইকাৰণে আমি আকৌ ভাবিছো যে এই বিশ্ব পরিবেশ দিবসরে আমি সংকল্প লওঁ যে আমি গছপুলি প্রত্যেকে এটা এটা গছপুলি রোম আর রুলে নহব আমি প্রতিপালন করব লাগিব। আর সেইকাৰণে আজি দিবসটিতে আমি সংকল্প লিখছো আর সেই উদ্দেশ্যে আমি 500 গছপুলি আমি আবেদন জানাইছিলো আর 200 গছপুলি আমাক দিছে। আজি সকলে যেহেতু গছপুলি রুইছে গতি আমাক 200 গছপুলি দিছে, এই 200 গছপুলি আমি বিতরণ করেছো আর আমি ইয়াতো এই ইয়ংষ্টাৰ ক্লাবৰ চহৰতো কিছু গছপুলি রোপণ করেছো। আমি আশা রাখিছো যে গীতানগর অঞ্চল আগত যদি এটা সেউজীয়া পরিবেশ আছিলে সেই পরিবেশ যাতে আকৌ ঘুরি আহে, আকৌ যাতে সেই 40 ডিগ্রি সেলসিয়াসৰ যিটো দহন সেই দহন যাতে আমার অঞ্চল অনুভব নহয় সেইকাৰণে আমি আশা রাখিছো প্রত্যেকে ঘর কিবা কারণে গছপুলি এটা করে রোক আর প্রতিপালন করক আর যাতে আমার অঞ্চলটো সেউজীয়া হয়ে থাকে এই আশা রাখছো। আজি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসত আমি 2 নম্বর মধ্যরিয়া গীতানগর অঞ্চলত ইয়ংষ্টাৰ ক্লাব যুৱ নাৰেঙ্গী ছাত্র সন্থার সৌজন্যত গুৱাহাটী সোশিয়াল ফরেস্ট্রি ডিভিশনের সহযোগত আমার এই অঞ্চলের একমাত্র নাটকের অনুষ্ঠান আমার নাটঘরের উদ্যোগত আমি আজি এই বৃক্ষরোপণ আর গছপুলি বিতরণের কার্যসূচী আমি পালন করেছি। ইতিমধ্যে বহুসংখ্যক মানুষে গছপুলি লই গেছে, আমি ইয়ার বিতরণ করেছো আর আমি নিজেও ইয়াত গছপুলি আজি রোপণ করেছো। কথা হল গছপুলিখিনি রোপণ করলেই নহব, গছপুলিখিনিক প্রতিপালন করব। আমি যেনেকে আমার লড়া ছোৱালীখিনিক এজন অভিভাবক হিসাবে আমি যেনেকে তেওঁলোকক প্রতিপালন করো ঠিক তেনেদরে আমি আমার এই গছপুলিখিনিকো আমি এজন অভিভাবক হিসাবে প্রতিপালন করে যাব লাগিব। পানি দিব লাগিব সময়ত, সময়ত খাল ধেমালিখিনি ঠিক করে দিব লাগিব। গোটেইখিনি যেতিয়া ঠিকঠাকে চলি যাব তেতিয়া আজি যেটো আমার পরিবেশ হয়েছে 40 ডিগ্রি পার হয়ে গেছে, সেই পরিবেশটা ভবিষ্যতে যাতে আমার নবপ্রজন্মই নাপায় তার আমি আজিয়ে সতর্ক হব লাগিব, আমি আজিয়ে সজাগ হব লাগিব।